পাড়ার ক্রিকেটের স্মৃতি ফিরিয়ে আনলেন বিরাট কোহলি ও তার স্ত্রী আনুষ্কা শর্মা। আনুষ্কার ক্রিকেটের সাথে একেবারে সংযোগ নেই এমন নয়, একে তো কোহলি পত্নী তিনি, তার উপর ঝুলন গোস্বামীর বায়োপিকেও করেছেন মূল চরিত্রে অভিনয়। তবে সেই আনুষ্কা এবার কোহলির সাথে ক্রিকেট ম্যাচে নিয়ে এলেন পাড়ার ক্রিকেটের এক গাদা নিয়ম। কোহলি ও আনুষ্কাকে নিয়ে কুমার মজার এক ভিডিওতে উঠে এসেছে তা, যা দ্রুতই ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায়। সেই ভিডিওর শুরুতে নিজেদের মধ্যে ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কোহলি ও আনুষ্কা। এ সময় আনুষ্কা বলেন, তোমাকে আমি হারাতে পারবো, তবে আমার নিয়ম অনুযায়ী খেলতে হবে। বিশালে কাগজে আনুষ্কা হাজির করেন নিয়মের মেলা। প্রথম নিয়ম, তিনবার বল মিস হলে আউট। দ্বিতীয় নিয়ম, তিনবার বল শরীরে লাগলে আউট। এসব শুনে কোহলি মুখ বাকালে আনুষ্কা তৃতীয় নিয়ম বলে ওঠেন, এভাবে এক্সপ্রেশন দিলেও আউট। চতুর্থ নিয়ম ছিল, বল বেশি জোরে মারলেও আউট। তবে কোহলি তখন ধৈর্য হারিয়ে নিয়ম বলা বাদ দিয়ে আনুষ্কাকে বোলিংয়ে যেতে বলেন। তখন আনুষ্কা বলে ওঠেন, পঞ্চম নিয়ম হলো, যার ব্যাট সে আগে ব্যাট করবে, ব্যাট তার তাই তিনিই আগে ব্যাট করবেন। কোহলি অবাক হয়ে বলেন, এটা আবার কেমন নিয়ম? আনুষ্কা অবশ্য প্রথম বলেই বোল্ড হয়ে যান। আনুষ্কা তখন বলে ওঠেন, ষষ্ঠ নিয়ম, প্রথম বল ড্রাই বল। পরের বলেও অবশ্য আউট হন। এরপর ব্যাটিংয়ে আসেন কোহলি। কোহলি প্রথম বলেই হাকান বিশাল শট। আনুষ্কা বলেন, সপ্তম নিয়ম, যে মারবে সেই বল আনবে। কোহলি বেশ কষ্ট করে বল নিয়ে আসেন। এরপর তিনি প্রস্তুত হওয়ার আগেই আনুষ্কা স্টাম্প ভাঙেন। অবশ্য স্টাম্প বললে ভুল হবে, স্টাম্পের আদলে ছিল কাঠের একটি বাক্স। কোহলি অবাক হয়ে তাকিয়ে রইলে আনুষ্কা বলেন, অষ্টম নিয়ম, তুমি রেগে গেলেই আউট। Thank you.